বাংলাদেশের সর্ববৃহৎ যে পর্যটক কেন্দ্র কক্সবাজার, সেই পর্যটক কেন্দ্র কক্সবাজার পর্যটক বরণে প্রস্তুত রয়েছে। সেই পর্যটক বরণে প্রস্তুত থাকলেও অন্যান্য ভার ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদে যে হোটেল মোটেল রিসোর্টগুলো রয়েছে সেখানে প্রায় শতভাগ বুকিং হয়, কিন্তু এবার যে হোটেল রিসোর্টগুলো রয়েছে সেখানে যে হোটেল সংশ্লিষ্টরা যেটি বলছিলেন তাদের যে হোটেলগুলো রয়েছে সেখানে 30% বুকিং হয়নি, একদম বলা যায় মন্দা বিরাজ করছে। সবাইকে স্বাগত জানাচ্ছি সিসিএন লাইভে, আপনাদের সাথে আছি আমি সাইদুল ফরহাদ। আপনারা জানেন এবারে যে ঈদুল আজহা সেখানে লম্বা ছুটি রয়েছে, সেই লম্বা ছুটি থাকলেও অন্যান্যবার আমরা যেটি দেখি থাকি যদি সরকারি ছুটি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার ছুটি থাকলে কক্সবাজারে হোটেল রিসোর্টগুলোতে বুকিংয়ের হিড়িক পড়ে, কিন্তু আমরা এবারে সেটি চোখে পড়েনি। এই মুহূর্তে যদি কক্সবাজারে যদি একটু যদি অবস্থা বলা যায় তাহলে বলা যায় এই মুহূর্তে পুরো কক্সবাজার পাকা রয়েছে, পর্যটক নেই বলে রয়েছে, এই মুহূর্তে পুরো নিস্তব্ধতা বিরাজ করছে। আমরা যদি সকালের যদি একটু কক্সবাজার নিয়ে যদি একটু বলতে চাই, এই মুহূর্তে যে হোটেল মোটেল অর্ধশত রেস্তোরাঁ বন্ধ রয়েছে, তো কাল ঈদুল আজহার নামাজের পর অনুষ্ঠিত হওয়ার পর তারা যেটি মনে করছেন ঈদের দ্বিতীয় দিন থেকে কিছুটা পর্যটক সমাগম হবার সম্ভাবনা রয়েছে, তবে তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি সেরেছেন। আমরা এখন একজন কথা বলবো যে একজন অটোরিকশা চালক, তিনি কি মনে করছেন আসলে আমরা যেমনটি বলছিলাম যে এই মুহূর্তে কক্সবাজারে পর্যটক শূন্যতা বিরাজ করছে এবং পর্যটক সংশ্লিষ্টরা যারা রয়েছেন তারা সর্ব প্রস্তুতি রয়েছেন যে কক্সবাজারে সাড়ে 700 হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, সেই 700 হোটেল মোটেল রিসোর্টে আমরা অধিকাংশ যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে সে তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছিলেন কক্সবাজারে যে হোটেল রিসোর্টগুলো রয়েছে সেখানে বুকিং পড়ে নেই, তারা যে পর্যটক টানতে বিশেষ করে প্রায় 60% পর্যন্ত ছাড় দিলেও তাদের বুকিং পড়েনি, তবে তারা যেটি মনে করছেন ঈদের যে তৃতীয় দিন সেই তৃতীয় দিন থেকে কিছুটা পর্যটক বাড়ার সম্ভাবনা বলে রয়েছেন। তবে যে আমরা আর যে হোটেল মোটেলের যে মালিক কর্তৃপক্ষ রয়েছে তারা যেমনটি বলছিলেন তারা যে হোটেল মোটেলকে নতুন করে সাজগোজ এবং বিশেষ সাড়ও দিয়েছেন, তারপরও পর্যটকরা অনলাইন এবং অফলাইন দুইটিতে তারা তেমন সাড়া পাননি, তবে তারা যেমনটি মনে করছিলেন যদি এবারে যদি পর্যটকের যে সমাগম না হয় তারা বড় ধরনের একটি ক্ষতির সম্মুখীন হতে পারে বলে তারা মন্তব্য করছেন। তারা যেমনটি বলছিলেন ঈদুল ফিতর এবং যে সরকারি ছুটি সেই সরকারি ছুটির উপর নির্ভর করে তাদের আসলে যে যে মৌসুম সেটি, তবে এবারের যে ঈদুল আজহার যে লম্বা ছুটি থাকলেও আসলে তেমন বুকিং পড়েনি, তবে তারা যেটি মনে করছিলেন ঈদের তৃতীয় দিন থেকে পর্যটক আসা শুরু করবে। তবে আমরা যেটি যে কক্সবাজার কয়েকটি যে তারকা মানের হোটেল রয়েছে যেমন যদি বলতে চাই তাহলে উসাম প্যারাডাইস, রয়্যালটি লিফ, সাইমন, সে তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন আসলে 8 তারিখের পর থেকে কিছুটা বুকিং রয়েছে, তবে এই মুহূর্তে ঈদের ভিতরে তারা তেমন বুকিং পায়নি, তবে তারা একটি বড় আশা নিয়ে থাকছেন যে এই ঈদে যে ঈদের ভিতরে একটি লম্বা ছুটি সেই লম্বা ছুটিতে তারা কিছুটা পর্যটক হবে এবং বুকিং হবে, তবে এবার যে বুকিং রয়েছে সেটি একদম শূন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোতে অধিকাংশ হোটেল রেস্টুরেন্টে কিন্তু তালা ঝুলছে এবং কর্মচারীদের তেমন আনাগুনা নেই। এই মুহূর্তে যে লাবণী পয়েন্ট, এটি লাবণী পয়েন্ট একটি কক্সবাজারের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, খুব পুরাতন একটি বিচ। এইখানে যে অন্যান্য দিন আমরা দেখি শত মানুষের আসলে পথ ছড়ানায় মুখরিত থাকে, কিন্তু আজকে এখানে শূন্যতা বিরাজ করছে। তবে যেটি মনে করছিলেন যে তারা ঈদের পরপর এটি আবারও পুরোদমে শুরু হবে বলে মনে করছেন, তবে যে ক্ষুদ্র যে পর্যটক ব্যবসায়ীরা যেমনটি বলছিলেন আসলে তাদের পুরো সংসার এবং তাদের জীবন তাগিদ চলে পর্যটক ব্যবসার উপর, যদি পর্যটক যদি আসলে যদি না আসে তারা তো বড় ধরনের সম্মুখীন হতে পারে বলে তারা মন্তব্য করছেন। আমরা যদি একটু যদি পর্যটকদের নিরাপত্তায় যদি একটু বলা যায়,
আর যদি আমরা যদি পর্যটকদের যদি নিরাপত্তা বলা যায় যে টুরিস্ট পুলিশ জেলা প্রশাসকের যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছে তারা প্রস্তুত রয়েছেন, কিছুক্ষণ আগে টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসকের যে বিশ কর্মী রয়েছে তারা যৌথভাবে মহড়া দিয়েছেন। আসলে যে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট রয়েছে কক্সবাজারে, অর্থাৎ লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতলি পয়েন্ট, সেই কলাতলি পয়েন্টে তারা পর্যটকদের জন্য আলাদা হেল্প ডেস্ক স্থাপন করেছে, পাশাপাশি সুপেয় পানির ব্যবস্থা করেছে এবং প্রাথমিক মেডিকেল টিম গঠন করেছে। এবং যে তারা আরেকটি যেটি বলছিলেন যে আসলে পর্যটক সমাগম হলে যে পর্যটকরা গোসল করতে গেলে যে যে সমুদ্রের নিরাপত্তায় অর্থাৎ সি লাইফগার্ড কর্মী রয়েছেন তারা উপস্থিত রয়েছে বলে। তবে সি লাইফগার্ড কর্মীরা যেটি যেমনটি বলছিলেন এবারে যে বর্ষা মৌসুম রয়েছে এবং সাগরের যে যে আবহাওয়া পরিস্থিতি, খারাপ আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছে, তবে তারা সব দিক দিয়ে বিবেচনা করে তারা প্রস্তুতি গ্রহণ করেছেন। তারা যেমনটি বলছিলেন শুধু তিনটি পয়েন্টে সি লাইফগার্ড থাকলে কিন্তু এবারে কিন্তু তারা যে ইনানি, যে রয়্যাল টিলিপ এবং পাতুয়া ট্র্যাক, সেখানে তারা আলাদাভাবে সি লাইফগার্ড কর্মী মোতায়েন করবেন, পাশাপাশি যে তারা সর্বক্ষণিক প্রস্তুত রয়েছে। আমরা যদি একটু যদি যে রেস্তোরাঁ এবং যে হোটেলগুলো রয়েছে সেদিক দিয়ে যদি একটু বলা যায়, এই মুহূর্তে যে হোটেল রিসোর্ট এবং রেস্তোরাঁ রয়েছে সেখানে নতুন করে সাজানোর চেষ্টা চলছে এবং তারা যেমনটি বলছিলেন তারা পুরোদমে প্রস্তুত রয়েছে। তবে তারা যে কোনো মুহূর্তে পর্যটক বরণে প্রস্তুত রয়েছেন এবং ঈদের তৃতীয় দিন থেকে পর্যটক সমাগমের আশা করি। আমরা এখানকার যে ট্যুর অপারেটর এবং যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলছি, হয়তো বা এবারে যদি কম হয় কমপক্ষে 2 লাখ পর্যটকের সমাগম হতে পারে বলে রয়েছেন। এবং যে জেলা প্রশাসক থেকে যেটি বলছিলেন যে অন্যান্যবার যে খাবার এবং যে গাড়ি ভাড়া নিয়ে যেটি একটি অভিযোগ উঠে সেটি প্রতিরোধে তারা ব্যবস্থা নিয়েছেন। আমরা ট্রাফিক পুলিশের কথা যদি একটু বলা যায়, শহরের যেটি যে প্রবেশ দ্বার রয়েছে অর্থাৎ কলাতুলি, সেখানে তারা ট্রাফিক পুলিশের আলাদা হেল্প ডেস্ক স্থাপন করেছে, পাশাপাশি র্যাপের অস্থায়ী ক্যাম্পও তারা স্থাপন করবেন, পাশাপাশি যে পর্যটক আসবেন তাদেরকে সোজা যেন তারা দালালের যে কপ্পরে না পড়ে সেটির তারা তারা বিশেষভাবে নজরদারি করছেন। আমরা এবং তারা যদি কোনো পর্যটক যদি অসুস্থ হয়ে পড়েন তাদেরকে তাৎক্ষণিক সেবা দিতে তারা মেডিকেল টিম গঠন করেছেন এবং পাশাপাশি তারা অস্থায়ীভাবে তারা মেডিকেল টিম গঠন করেছেন, পাশাপাশি যারা পানিতে ডুবে যাবে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য জেলা প্রশাসক পত্রে যে 20 কর্মী রয়েছে সেখানে তাদের যে তথ্যকেন্দ্র রয়েছে সেখানেও তারা প্রাথমিকভাবে চিকিৎসার মজুত করে রেখেছে। তারা যারা যেমন যদি কোনো পর্যটক যদি হয়রানির শিকার হয় তাহলে সেটির অভিযোগ গ্রহণ করতে তারা সেটিও যে কক্সবাজারে আলাদাভাবে একটি হেল্প 20 কর্মী দ্বারা একটি তথ্যকেন্দ্র স্থাপন করেছেন, সেখানে র্যাব, পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তারা রয়েছেন। তবে যেটি মনে করছেন যদি কোনো পর্যটকের যদি সমাগম না হয় তাহলে বড় ধরনের একটি ক্ষতির সম্মুখীন হতে পারে বলে জানিয়েছেন হোটেল সংশ্লিষ্টরা। আমরা কাল দেখেছি অধিকাংশ যে হোটেল মোটেল এবং রিসোর্ট রয়েছে সেখানে আমরা তাদের সাথে কথা বলেছি এবং তারা যেমনটি বলছিলেন আসলে তাদের যে বিশাল একটি ছাড় দিল তা তেমন আসলে বুকিং পড়ছে না। তবে তারা যেমনটি বলছিলেন যে তারা যে ঈদের তৃতীয় দিন থেকে আসলে এই বুকিংয়ের সংখ্যা বাড়তে পারে, তবে আশাবাদী তারা এবারও বড় ধরনের তারা একটা ব্যবসা করতে পারবেন। তবে আমরা দেখতে পাচ্ছি শহরের অধিকাংশ রেস্তোরাঁগুলোতে তালা ঝুলছে এবং তবে আমরা আরেকটি অভিযোগ পেয়েছি যে হোটেল যে পর্যটক না আসায় যে হোটেল মোটেল এবং যে ছোটখাটো যে রেস্তোরাঁ রয়েছে সেখানকার অনেক আসলে পর্যটক না থাকায় তাদের রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়, তাদের কর্মী ছাঁটাই করা হচ্ছে, সেই কর্মী ছাঁটাইয়ের কারণে তারা কিন্তু বিপদগ্রামী হচ্ছে। শুধু হোটেল কর্মী নয়, পাশাপাশি যে কক্সবাজারের প্রায় যে 2-3 হাজার যে ছোটখাটো যে যানবাহন অর্থাৎ রিক্সা আর টমটম রয়েছে সেই টমটমের যে আসলে তাদের যে পর্যটক না থাকে তারাও খারাপ সময় পার করছেন। তবে তারা যেমনটি বলছিলেন ঈদের পরপর যদি পর্যটক সমাগম হয় তাহলে তারা তাদের যে ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে উঠতে পারবেন। এবং আমরা যদি একটু যদি কক্সবাজারের যে যে গুরুত্বপূর্ণ যে তিনটি পয়েন্ট রয়েছে সুগন্ধা, কলাতুলি, লাবণী পয়েন্ট, সেই লাবণী পয়েন্টে তারা বিশ কর্মী এবং টুরিস্ট পুলিশ এবং যে সি লাইফগার্ড কর্মী রয়েছেন তারা উপস্থিত রয়েছেন।
বিশাল ছাড় দিয়েও মিলছে না পর্যটক, তবে হতাশা নয় বলে তারা যেমনটি মনে করছেন পরবর্তী এটি তারা ঈদের তৃতীয় দিন থেকে পর্যটক সমাগম হবে বলে তারা আশাবাদী এবং তারা মনে করছেন এবারও অন্যান্য বারের মতো তারা শত কোটি টাকার ব্যবসা করতে চান বলে জানিয়েছেন। এ ছিল আমাদের কাছে কক্সবাজার শহরের এবং যে মোট হোটেল জোনের সর্বশেষ পরিস্থিতি।